সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। মিতুর মা সবসময় ওকে ফোন করে কুযন্ত্রণা দিত, এমনকি বিয়ের পর বাচ্চাও নিতে দেয়নি। সবসময় বলতো বাচ্চা নিলে পড়াশোনার ক্ষতি হবে, শরীর ভেঙে যাবে। তারপরও মিতুকে আমি নিজের মেয়ের মতো দেখতাম। এত কিছুর পরও আজ আমাকে আমার ছেলের মরা মুখ দেখতে হলো। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমার ছেলেকে দাফন করব না। নিজের নারী ছেড়া ধনকে অকালে হারিয়ে নিজ বাসায় এভাবে বিলাপ করছিলেন ডাক্তার মোস্তফা মোর্শেদ আকাশের মা জোবায়দা খানম। তাকে সান্ত্বনা দিচ্ছিলেন আত্মীয় স্বজন এবং আকাশের বন্ধুরা। কিন্তু ছেলেহারা মায়ের মন যেন কিছুতেই মানছিল না। ছেলের রুমের বিভিন্ন জিনিস দেখিয়ে অঝরে কেঁদেই চলেছেন জোবায়দা। বৃহস্পতিবার ডাক্তার আকাশের নগরের চান্দগাঁও আবাসিকের বিবুলাকে 2 নম্বর সড়কের 20 নম্বর বাসার এমন দৃশ্যের অবতারণা হয়। কাঁদতে কাঁদতে জোবায়দা বলেন, বিয়ের পর থেকেই ঘরে অশান্তি। ওই মেয়ের অনেক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, আমি কিছু জানতাম না। আকাশ জেনেও বুকে কষ্ট নিয়ে ঘর করেছে, কিন্তু বিয়ের পরও ওর ওসব অভ্যাস যায়নি। একের পর এক ছেলেদের সঙ্গে সম্পর্ক করেছে। তিনি বলেন, গতকাল ভোর রাতে এসব নিয়ে মিতুর সঙ্গে আকাশের ঝগড়া হয়। তখন আকাশ মিতুর বাবাকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে। ভোর 4:30 দিকে মিতুর বাবার বাড়ি থেকে গাড়ি আসে তাকে নিতে, সে চলে যায়। এরপর আকাশ মনমরা হয়ে সোফায় এসে বসে, মোবাইলে ফেসবুক চালাচ্ছিল। হয়তো তখনই মিতুর ছবিগুলো ফেসবুকে দিচ্ছিল। আমি এসে তার পাশে বসি। তখন আকাশ আমাকে ঘুমিয়ে যেতে বলে, এরপর আমাকে জড়িয়ে ধরে ঢলে পড়ে। হয়তো এর আগেই সে ইঞ্জেকশন পুশ করেছে শরীরে। পরে ওর ঘরের বাথরুমে গিয়ে দেখি ইঞ্জেকশনের সিরিঞ্জ পড়ে থাকতে। ছেলে হত্যার বিচার চেয়ে আকাশের মা বলেন, দিনের পর দিন মানসিক অত্যাচার করে আমার ছেলেকে হত্যা করেছে মিতু। ও আত্মহত্যা করেনি, ওকে হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি আমার ছেলের লাশ দাফন করব না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।